গতকালকের ঘটনার পরে সাথে সাথে ডিএমএসপিদেরকে পাঠানো হয়েছে, নির্বাচন কমিশন বিশেষভাবে গতকালের দিনাটার ঘটনা পর্যবেক্ষণ করছেন, রাজ্যপালও বিষয়টি দেখছেন, কি বলবেন? কে ডিএমএসপি কে পাঠিয়েছে আমি জানি না, তবে আমি নিজেও এসপি কে অনুরোধ করেছিলাম যে আপনি পারলে একবার নিজে এসে দেখে যান যেগুলো দিন আটার অবস্থাটা কি হচ্ছে। পরবর্তীকালে ডিএমও এসছেন, কে তাদের পাঠিয়েছে কি হয়েছে সেটা আমার জানার কথা না, তারা নিজেরাই হয়তো এসছেন। নির্বাচন কমিশনের কাছে কি আজকে আপনারা অভিযোগ জানাচ্ছেন? আমি বললাম তো যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তার সরাসরি জানাই না বা জানানোর প্রশ্ন আসে না, জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব তারা কালকে এসেছিলেন ছিলেন, রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যা করা করবে। বলছি রাজ্যপাল রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে, কি বলবেন? রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে, আমি রাজ্যপাল আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, উনি কালকে একবার যদি সময় পান সুযোগ পান তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, একেও ব্যবসায়ী এলাকা, দিনহাটার প্রাণকেন্দ্র, দিনহাটা বড় চৌপতিতে এই ঘটনা ঘটেছে, ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে, কার জন্য ঘটেছে। একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়ন গুহ এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল, আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো, রাজনীতির থেকে অবসর নেব। যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোন সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন, এটা হলে হতো, এটা আপনারাই করেছেন, এই রকম কোন অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায়, তাহলে আমি বলছি আবারও বলছি যে মন্ত্রিত্ব ছাড়বো, রাজনীতির থেকে অবসর নেব। কি মনে করছেন কালকের যে ঘটনা সেটা কি পরিকল্পিত? একেবারে পরিকল্পিত। আপনারা দুটো ফেসবুকে পোস্ট দেখেছেন, কালকে যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই নানা রকম অনুষ্ঠান করে সেটাকে আমাকে সামনে রেখে তারা ওটাকে পালন করেছেন, এরা যে সেটা পছন্দ করছে না গোলমাল পাকিয়ে দিয়ে তাকে সবকিছু ভেস্তে দাও, একটা অন্যদিকে নিয়ে যাও পুরো ব্যাপারটা, সেটা করবার জন্যই দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, ওগুলো থেকে খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে। এবং এটা পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময় নালে ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ি থেকে লাঠি হাতে নেমে একদিকে ফ্ল্যাগ লাগানো রয়েছে সেইটাকে ধরে একটা মোটা লাঠি, প্রত্যেকের হাতে লাঠি, তো ওদের যদি ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? সে লাঠি নিয়ে আমাদের যারা ছিল ওখানে আমার সাথে 7-8 জন ছিল যারা ওই বাড়িতে গিয়েছিল আমার সাথে, কারো হাতে কোনো লাঠি বা কোনো অন্য কিছু ছিল, কারো হাতে কিছু ছিল না, আর ওরা এভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। কোথাও কি মনে হচ্ছিল পুলিশ প্রশাসনের কোথাও কোনো গাফিলতি রয়েছে যে কারণে গতকালকের এই ঘটনা? পুলিশ প্রশাসনের আর একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, আর একটু অ্যাক্টিভ হতে পারত, কিন্তু নির্বাচনী বিধির আর পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে। পরে আমরা বলেছি প্রশাসনের কাছে যে 1500টা গাড়ি নিয়ে
এখন বলবে সিকিউরিটি, সিকিউরিটি বাদ দিয়ে ওই লোকগুলো কোথার থেকে?